বিএনপির সম্মানিত মহাসচিব আমাদের কাছে ধারণা দিয়েছেন তারা কিরকম সংস্কার চান, কিরকম পরিবর্তন চান। আমরা আমাদের কর্মসূচি যেটা আছে প্রণয়ন করেছি, ওতে আগে তারা দিয়েছি, আজকে আবার দিয়েছি, এটা তারা ওখানেই বসে বসে করেছেন, তারাও করেছেন। আমাদের এই কর্মসূচির সাথে তারা বহুলাংশে একমত আছে এবং বলেছেন যে এগুলো তারা যে কর্মসূচি প্রণয়ন করছেন তার মধ্যে ইতিমধ্যেই সন্নিবেশিত আছে। আড়াই ঘন্টার কিছু কম সময় ধরেই আমরা সভা করেছি। এ সময় আমাদের সন্দেহ মঞ্চের পক্ষ থেকে জনগণ যোগ দিয়েছেন, এখানে ইতিমধ্যে উপস্থিত আছেন। আমি তাদের পরিচয় করে দেব প্রথমেই, তারপরে আমার আছে সবকিছু বলব। বাঁ দিক থেকে আছেন শহীদুল্লাহ কায়সার, সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। তারপরে আছেন রাজনৈতিক পরিষদের সদস্য। তার পাশে আছেন ফারুক হাসান, রফিকুল ইসলাম বাবলু, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, কথা বলেছেন। আমার ডাইনে আছেন সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যখন দিলাম আমি বিএনপির নেতা করেছি, আমি খুশরুদ মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ চুপুর উভয় বিএনপি স্ট্যান্ডিং কমিটি সদস্য, আপনারা সবাই জানেন। তার পাশে আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, কার্যকরী সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএনডি, আবুল হাসান রুবেল, দ্বিপরি সমন্বয়ক গণসংহতি আন্দোলন, ইমরান ইমন সাংগঠনিক সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন। তার পাশে আছেন হাসিবুদ্দিন হোসেন, উনি মিডিয়া বিষয়ক সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা যখন এই জোটটা গঠন করেছি গণতন্ত্র মঞ্চ, তখন আমরা একসাথে দুটো এজেন্ডায় গিয়েছি। প্রথম এজেন্ডাটা হচ্ছে এই বর্বর ফ্যাসিবাদকে তারা সরিয়ে দেওয়া, আন্দোলন করে জয়লাভ করা, এবং যেহেতু অনেক অভিজ্ঞতার কথা সবাই বলেছেন, একই সঙ্গে এই রাষ্ট্রটাকে পরিবর্তন করা, একটা সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র। এই দুটো লক্ষ্য নিয়েই আমরা আজকে বিএনপির সঙ্গে বসেছিলাম। আমরা এমনিতে আশাবাদী ছিলাম, আগেই আপনারা দেখেছেন যে বিএনপির মহাসচিব অন্তত তিনটা চারটা অফিসের এই রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্র পরিবর্তন করা এবং গণতান্ত্রিক একটা সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের কথা বলেছেন। ফলে আলোচনাটা খুব সহজ হয়েছে, অনেক বিস্তৃত বিস্তারিত আলোচনা হতে পারত, কিন্তু এটা এমনিতেই একটা সংক্ষেপিত জায়গায় চলে এসেছে। আমরা সবাই একমত হয়েছি এই ফ্যাসিবাদের পতনে আমরা যুগপথ আন্দোলন এবং আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে আমরা এই জন্যেই এবং এর সাথে সাথে যে রাষ্ট্রের রূপান্তরের প্রস্তুত আছে সেই কর্মসূচিকে নিয়ে যত কম সময়ের মধ্যে পালিয়ে একটা রিহার্সাল কমিটি করব এবং এই উভয় কর্মসূচি কথা তো বললাম, সেগুলো প্রকাশ করব এবং ইতিমধ্যে কিছু কিছু বিষয়ে
এই পেশাগুলিতে মহর্ষি আমাদের কাছে ধারণা দিয়েছেন তারা কিরকম সংস্কার চান, কিরকম পরিবর্তন চান। আমরা আমাদের কর্মসূচি যেটা আছে প্রণয়ন করেছি ওতে আগে তারা দিয়েছি, আজকে আবার দিয়েছি, এটা তারা ওখানেই বসে বসে করেছেন, তারাও করেছেন। আমাদের এই কর্মসূচির সাথে তারা বহুলাংশে একমত আছে এবং বলেছেন যে এগুলো তারা যে কর্মসূচি প্রণয়ন করছেন তার মধ্যে ইতিমধ্যেই সত্যি নিষিদ্ধ আছে। তাছাড়া তারা যে ভিশন 2030 দিয়েছিলেন এটা সম্পর্কে আমরা আগে পড়েছি, ওর মধ্যেও আমাদের চাওয়ার অনেক বিষয় আগে থাকতেই বলা ছিল, সেটা 2016 সালে তারা সবার সামনে দিয়েছিলেন। অতএব আমরা আপনাদের সামনে বেশ দৃঢ়তার সঙ্গে আসার কথা বলতে পারি, আমরা ঐক্যবদ্ধভাবে যুগপথভাবে বৃহত্তর আন্দোলন গ্রহণ করবার জন্যে এখন থেকে এরকম করে দিতে পারি, আজকে থেকে আমরা তো আন্দোলনে আছি সেই আন্দোলনের।